বার্সেলোনা ক্লাবের মালিককে, তাছাড়া রিয়াল মাদ্রিদকে কে কন্ট্রোল করে থাকে, তাছাড়া পৃথিবীর বড় বড় ফুটবল ক্লাব কারা কন্ট্রোল করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবথেকে ধনী ফুটবল ক্লাব ওনার সম্পর্কে, এবং এই ক্লাব মালিকদের মোট সম্পত্তির পরিমাণ শুনলে আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না, কারণ এই ক্লাব মালিকগুলো এক একজন মুকেশ আম্বানির থেকে অনেক ধনী। তো এসব ক্লাব মালিক সম্পর্কে আসল তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনি সাবস্ক্রাইব না করলে আপনার ফেভারিট দল এবারের বিশ্বকাপে কাপ নিতে পারবে না। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, এবং এই ক্লাবটির মালিকের নাম হচ্ছে গুও গ্যাংচ্যাং, যিনি একজন চাইনিজ বিজনেসম্যান, এবং পৃথিবীর সব থেকে ধনী ক্লাব ওনারদের মধ্যে তিনি 10 নম্বর অবস্থানে রয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1967 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 55 বছর, এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 5.2 বিলিয়ন US ডলার। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে ইন্টার মিলান, এই ইন্টার মিলান ক্লাবের মালিক হচ্ছেন জ্যাং জিংডং, এবং জ্যাং জিংডং একজন চাইনিজ বিজনেসম্যান এবং চায়নার অন্যতম সেরা একজন ধনী ব্যক্তি। তিনি বর্তমানে এই ইন্টার মিলান ক্লাবটি পরিচালনা করে থাকেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1963 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 59 বছর, এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 6.2 বিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় মোটামুটি 55,800 কোটি টাকা। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে আর্সেনাল। আর্সেনাল ক্লাবকে তো আপনারা অনেকেই চেনেন, এই বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাবটির মালিক হচ্ছে স্ট্যান কোরেনিক, যিনি একজন আমেরিকান বিলিয়নার। তিনি জন্মগ্রহণ করেছেন 1947 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 75 বছর, এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 6.8 বিলিয়ন US ডলার বা 61,200 কোটি টাকা। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে এলএ গ্যালাক্সি। এলএ গ্যালাক্সি ক্লাবের ওনার হচ্ছেন আমেরিকান বিলিয়নার ফিলিপ অ্যানচার্টস। এই ফুটবল ক্লাব ছাড়াও তিনি আরো অনেক স্পোর্টস এর সাথে জড়িত। তিনি জন্মগ্রহণ করেছেন 1939 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 82 বছর, এবং বর্তমান সময়ে ফিলিপের মোট সম্পত্তির পরিমাণ 8.1 বিলিয়ন US ডলার বা 72,900 কোটি টাকা। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে বিখ্যাত ফুটবল ক্লাব চেলসি, এবং এই চেলসি ফুটবল ক্লাবের ওনার হচ্ছে রোমান অ্যাব্রামোভিচ, এবং পৃথিবীর সব থেকে ধনী ফুটবল ক্লাব ওনারদের মধ্যে তিনি 6 নম্বর অবস্থানে রয়েছেন। তিনি হচ্ছেন একজন রাশিয়ান পলিটিশিয়ান, এছাড়াও বেশ কয়েকটি দেশের সিটিজেনশিপ তার রয়েছে। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 10.5 বিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় 94,500 কোটি টাকা। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে জুভেন্টাস। বিখ্যাত ফুটবল ক্লাব জুভেন্টাসের ওনার হচ্ছে অ্যান্ড্রু অ্যাগনেলি। তিনি হচ্ছেন একজন ইটালিয়ান বিজনেসম্যান, এবং ইতালির ধনী ব্যক্তিদের লিস্টে তিনি আছেন অন্যতম স্থানে। তিনি জন্মগ্রহণ করেছেন 1975 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 46 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 14 বিলিয়ন US ডলার বা 1,26,000 কোটি টাকা। কারা কারা জুভেন্টাস ক্লাবকে সমর্থন করে থাকেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে আরবিস ল্যাসবার্গ আর নিউ ইয়র্ক রেড বুলস। এই ক্লাব দুটির মালিক হচ্ছেন ডাইট্রিস মিটচিটস। আমি জানি না নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। তো যাই হোক, তিনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান বিলিয়নার এবং অস্ট্রেলিয়ার সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালে, এবং তিনি 2022 সালের অক্টোবর মাসে মারা যান, এবং পৃথিবীর সব থেকে ধনী ক্লাব ওনারদের মধ্যে তিনি 4 নম্বর অবস্থানে রয়েছেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 15.7 বিলিয়ন US ডলার বা 1,41,300 কোটি টাকা। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির ওনার হচ্ছেন শেখ মানসুর, যার সম্পূর্ণ নাম হচ্ছে মানসুর বিন জায়েদ বিন সুলতান আল নায়ান। তিনি হচ্ছেন ইউনাইটেড আরব আমিরাতের একজন বিখ্যাত পলিটিশিয়ান, এছাড়া তিনি ইউনাইটেড আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার, তাছাড়া এমিরেটস এর ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি জন্মগ্রহণ করেছেন 1970 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 52 বছর, এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 21 বিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় 1,90,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি পৃথিবীর তৃতীয় সব থেকে ধনী ক্লাব ওনার। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে প্যারিস সেন জার্মেন। পিএসজি ক্লাবের ওনার হচ্ছেন নাসের আল খলাফি, যিনি কিনা কাতার ইনভেস্টমেন্ট অথরিটির প্রেসিডেন্ট, এছাড়া তিনি কাতারের অন্যতম সেরা ধনী বিজনেসম্যান। নাসের আল খলাফি পিএসজি ক্লাবের সবকিছু কন্ট্রোল করে থাকেন, এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 220 বিলিয়ন US ডলার, এবং এই পরিমাণ সম্পত্তি নিয়ে তিনি পৃথিবীর সব থেকে ধনী ক্লাব ওনারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে নিউ ক্যাস্টেল ইউনাইটেড। নিউ ক্যাস্টেল ইউনাইটেড ক্লাবের মালিক হচ্ছেন সৌদি আরব পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান মোহাম্মদ বিন
সালমান। মোহাম্মদ বিন সালমানকে তো আপনারা অনেকে চেনেন। তিনি হচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং সৌদি আরবের প্রাইম মিনিস্টার। তিনি সৌদি আরবের সবকিছু কন্ট্রোল করে থাকেন। তাছাড়া পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ বিন সালমান অন্যতম। তিনি জন্মগ্রহণ করেছেন 1985 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 37 বছর এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $320 বিলিয়ন। আর এই সম্পত্তি হচ্ছে তার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল সম্পত্তি মিলে। মোহাম্মদ বিন সালমান হচ্ছেন পৃথিবীর সব থেকে ধনী ক্লাব মালিক। তো বন্ধুরা, এই সকল ফুটবল ক্লাবের মধ্যে আপনি কোন ফুটবল ক্লাবের ফ্যান তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।